রান্না সংসের সবাইকে স্বাগত। আজ বানাবো আমি দই দিয়ে ইঁচড় চিংড়ি। এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়, আপনারাও কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই দই ইঁচড় চিংড়িটা আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আপনারা চাইলে আমাদেরকে ইনস্টাগ্রামও ফলো করতে পারেন। থ্যাংক ইউ। দই ইঁচড় চিংড়ি বানানোর জন্য এখানে নিয়েছি আমি 250 গ্রাম চিংড়ি মাছ। এটা কুচো চিংড়ি কিংবা দেশি চিংড়ি, খুব ছোট ছোট সাইজ, আপনারা চাইলে বড় চিংড়িও নিতে পারেন, গলদা চিংড়ি। তো এটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে পরিষ্কার করে হলুদ মাখিয়ে নিয়েছি। এখন আমি চিংড়ি মাছগুলোয় পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। গ্যাস অন করে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই দিচ্ছি আমি সর্ষের তেল 2 টেবিল চামচ। চিংড়ি মাছগুলো নিয়ে এখন আমি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। আগে থেকে আমি একটু হলুদ মাখিয়ে রেখেছিলাম, যেহেতু চিংড়িটা আমার আগে থেকে আনা হয়েছিল বলে। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমি খুন্তির সাহায্যে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এভাবে একটু নেড়ে নিতে হবে। মাছটা খুব ছোট বলে আমি যতটা পেরেছি ততটা আমি পরিষ্কার করে নিয়েছি। তারপর এই যে দানাগুলো আছে কিছুটা পরিমাণ খুন্তির সাহায্যে, এগুলো সব চলে আসবে ভাজার পর। তিন থেকে 4 মিনিট আমি চিংড়িগুলো ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন আমি তুলে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো করে তুলে নিচ্ছি। এখানে ইঁচড়টা সিদ্ধ করে নিয়েছি, আপনাদেরকে দেখাইনি। আর ইঁচড়টা আমি কিভাবে কেটেছি আমার চ্যানেলে ভিডিওটা দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ইঁচড়টা আমি কেটে পরিষ্কার করে ধুয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে 4 চামচের 1 চামচ নুন আর 1/2 চামচ হলুদ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। 2 সিটি দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। আমার সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আর প্রত্যেকটা এঁচড় সমান সিদ্ধ হয় না, কোন এঁচড় একটু বেশি সিদ্ধ হয়, কোন এঁচড় একটু কম সিদ্ধ হয়। তো এটা খুব একটা সিদ্ধ হয়নি, এঁচড়টা পরিমাণে একটু বেশ বড় ছিল। এখানে আমার মশলা লাগবে কিছু। তো এখানে নিয়েছি আমি 1 ইঞ্চি মতো আদা, 1 গাঁট রসুন আর 6 থেকে 7টা কাঁচা লঙ্কা। এখন আমি এগুলো পেস্ট করে নিচ্ছি। মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে। বন্ধুরা, আজ আমি প্রথম নিজে নিজে ভিডিও বানাচ্ছি। আজ আমার মেয়ের শরীরটা খুব একটা ভালো নেই, আপনাদের হয়তো ভিডিওটা দেখতে একটু অসুবিধা হবে। গ্যাস অন করে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। এখন আমি মশলাটা বানিয়ে নিচ্ছি। কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি সাদা তেল 4 টেবিল চামচ। দিচ্ছি আমি একটু 5 ফোড়ন। আর দিচ্ছি 2 তেজপাতা। তারপর আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচো করে নিয়েছি, পেঁয়াজগুলো এখন দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। 1 থেকে 2 মিনিট আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন আমার হাই আছে। এখানে আমি টক দই নিয়েছি,
একশো থেকে একটু কম আছে। দইটা আমি খুব ভালোভাবে ফেটে নিয়েছি, ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে দেবেন না, নাহলে মশলাটা ফেটে যেতে পারে। পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখানে আমি কতগুলো মশলা অ্যাড করব। এখানে আমি দিচ্ছি 4 চামচের 1 চামচ চিনি, চিনি দিলে কালারটা বেশ ভালো আসে, রান্নার স্বাদও বাড়ে। আর দিচ্ছি 4 চামচের 1 চামচ ধনে গুঁড়ো, 4 চামচের 1 চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো 4 চামচের 1/2 চামচ, আর দিচ্ছি এখানে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো 4 চামচের 1 চামচ, আর দিচ্ছি 1টা টমেটো লম্বা লম্বা করে আমি চিরে নিয়েছি। সব আমি একসঙ্গে মশলাগুলো কষে নিচ্ছি, এভাবে মশলাগুলো কষে নিতে হবে। এখন আমি এখানে যে দইটা ফেটে রেখেছিলাম টক দইটা এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আবার আমি একটু নেড়ে চেড়ে কষে নিচ্ছি। এখন আমি এখানে আদা রসুন লঙ্কা বেটে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি। লঙ্কাটা আপনারা নিজেদের পরিমাণ মতো দেবেন। এভাবে আমি মশলাটা 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে কষে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মশলার গা থেকে তেলটা ছেড়ে এসেছে। এভাবে মশলাটা একটু কষে নিতে হবে। এখন দিচ্ছি আমি সিদ্ধ করা ইঁচড়, এখানে আমার কিছুটা পরিমাণ নুন আর হলুদ দেওয়া আছে, এখন আমি দিয়ে দিচ্ছি। তারপর এভাবে একটু নেড়ে নিতে হবে। এখন আমি এখানে দেব স্বাদ অনুযায়ী 4 চামচের 2 চামচ নুন, যেহেতু আমার সিদ্ধ করার সময় একটু নুন দেওয়া ছিল। এভাবে নেড়ে নিতে হবে। দুই থেকে 3 মিনিট আমি নেড়ে নিয়েছি। এখন আমি এখানে দিচ্ছি আমি গরম জল, এখানে গরম জলে ব্যবহার করবেন, গরম জল দিলে খেতে বেশ টেস্টি হয়। 1 কাপ জলটা আপনারা নিজেদের পরিমাণ মতো দেবেন। এভাবে জল দেওয়ার পর একটু নেড়ে নিতে হবে। এখন আমি এই যে ভেজে রেখেছিলাম চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর এভাবে একটু নেড়ে নিতে হবে। এখন আমি 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়েছি, এখন আমি গ্যাস অফ করে দিচ্ছি, তারপর দেখে নিচ্ছি কেমন হয়েছে। দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আর দেখতে কতটা সুন্দর লাগছে, কালারটা খুব ভালো হয়েছে।
আমি এখানে গরম মশলা নিয়েছি, সব রকমের মশলা আছে। এটা দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা বাড়িতে বানানো গরম মশলা ব্যবহার করতে পারেন। এখন আমি এখানে 1 চামচ দিয়ে দিচ্ছি। গরম মশলা দিলে খেতে ভীষণ ভালো লাগে, যেহেতু এখানে ইঁচড় আছে। তারপর কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি, তারপর আমি দেখিয়ে দিচ্ছি। 2 মিনিট পর আমি দেখিয়ে দিচ্ছি। তারপর গরম মশলাটা এইভাবে একটু নেড়ে নিতে হবে। এখন আমি এখানে একটা বাটি নিয়েছি, বাটিতে আমি ঢেলে নিচ্ছি। কেমন লাগলো এই দই এঁচড় চিংড়ি রেসিপিটা? ভালো লাগলে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আর লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো।